নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 11/3/2021 বিধানসভার ভোট 2021, সে বিধানসভা ভোটের যে ভোটকর্মীদের যে নানা ধরনের দাবি বা বিক্ষোভ, সে বিক্ষোভ সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো আসুন দেখে নিই ভোটকর্মীদের বিক্ষোভ সংক্রান্ত আজকে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে 11/3/2021। একাধিক অভিযোগ, কমিশনের বিক্ষোভে সামিল হচ্ছে শিক্ষকরা। শারীরিক প্রতিবন্ধী, ক্যান্সার, গুরুতর অসুস্থ, দৃষ্টিহীন সদ্যজাত শিশুর মায়েদেরও ভোটকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। আবেদন জানিয়েও লাভ না হওয়ায় অভিযোগে রাজ্য নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভে সামিল হচ্ছেন শিক্ষকরা। আজ বৃহস্পতিবার দুপুরে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে এবং শিক্ষক শিক্ষকর্মী অনুরাগী ঐক্যমঞ্চের অভিযোগ, নির্দিষ্ট কারণে ভোটের কাজ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করে লাভ তো হচ্ছে না, উল্টে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়ে শোকজ নোটিশ ধরানো হচ্ছে। এবং উল্লেখ করে, রাজ্যে এবার 30% বুথের সংখ্যা বাড়লেও ভোটের সময়সীমার সংখ্যা 6:30 পর্যন্ত বাড়ানো হয়েছে। মঞ্চের সম্পাদক কিঙ্কর জানিয়েছেন যে ভোটকর্মীদের প্রতি নির্বাচন কমিশনের অসম্মানজনক আচরণ মেনে নেওয়া যায় না, তাই সুনিশ্চিত নিরাপত্তা সহ বিভিন্ন কারণে আগামী বৃহস্পতিবার অর্থাৎ আজকে নির্বাচন কমিশন দপ্তরের সামনে বিক্ষোভ এবং তারপর সিইওর কাছে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং সদুত্তর না পেলে আমরা রাজ্যজুড়ে তীব্র আন্দোলন নামলো। তো আজকে কী রিপোর্ট হয় সেটাই দেখার, সেই আপডেটটা আমিও শেয়ার করব। তো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।